আমার গিয়ে ডাক দিছে যে দুয়ার কলে আমি খুলছি বইটা আপনার মামলা আছে। আমি বললাম কিসের মামলা? ওয়ারিন মামলা তুমি ইয়ে করছো মানে মামলা আছে তুমি হাত সমালে করো। আপনি স্যার আমাদের মামলা নাই, আমি নির্দোষ কিছু না নিবেন, হয়তো তুমি আসো কিছু তো না, তুমি নিজের আই বাবা পরে নিয়ে কোনো পড়ছে ইয়ে পড়ছে থানা ভিতরে পড়ছে, থানা ভিতরে পড়ার পরে আমার আর কিচ্ছু বললো না, খারাপ করে দিল আমার নাম ঠিকানা আমার সই কিচ্ছু জিজ্ঞেস করলো না। আমার ভাইটা যদি মানে বিনা দোষে জেল খাটলো দুই মাস, কোন দোষ নাই ওর, ওর কোন দোষ নাই, যাই অপরাধী হয় রয়েছে পলায়া, আর আমার ভাই অপরাধী না, আমার ভাই অনেক জেল খাটতেছে বিনা দোষে। বাবার নাম একই, ওই সবই কোন বাবার নাম এই গ্রাম ওই ঠিকানা ওই, এক ছেলে এক এক বাবা তো দুই ছেলে হইলো বাবা মানে এক নাম তো হওয়ার কথা না, এখন এই যখন এর মা মানে বাবা দ্বিতীয় বিয়ে করছে সেখানে ওই ছেলের নাম সবিকুল আর এই ছেলের নাম ওর আছে সবিকুল, আর ই হইলো যে এদের মধ্যে বয়সের ব্যবধান আছে প্রায় 10 বছর, প্রকৃত সবিকুলের বয়স হইলো 32, হ্যাঁ এখন যে ছেলে আছে সেই সবিকুলের বয়স হইলো প্রায় 42। তা আমি কোর্টে গিয়ে এইটা পুরো বিষয়টা ডিটেলস যখন কোর্টে জানাইছি, অভিযুক্ত আসামি পুলিশ বাহিনীর মধ্যে কিছু কিছু পুলিশ বাহিনীর সদস্যদের অবহেলার কারণে, অদক্ষতার কারণে কিছু মানুষ যারা নিরপরাধ ব্যক্তি এই মামলায় এই জেলটা খাটে। এই আজকে কিন্তু এই সিদ্ধিরগঞ্জ থানার এই মামলাটার নামে নাম বাবার নাম এক নিজের নাম এক সব কিছু হওয়ার কারণে শস্যের মধ্যে যিনি ভূতরা সেই ভূতরা কিন্তু পরবর্তী স্টেজে এই পুলিশই বের করেছে এবং পুলিশ কিন্তু তাকে ভুলবশত গ্রেপ্তার করেছে এবং পুলিশই এই আসামিটাকে বের করেছে।